যাকে নাম অ্যাডভান্স মোশন থিওরি, স্কফটাও আছে। তো ফার্স্টে আমরা একটা আমাদের প্রজেক্ট ফাইলটা বাইক করি, বাইক করেছিল দেখাচ্ছে এটা কোথায় আছে। ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম, ফাইল দিয়ে ওপেন করলাম, একই জিনিস হবে। তো এটা একটা আর্ট বুক, তো এখানে একটা অপশন আছে আমাদের কোনো ফাইল জুম টুম করা থাকে। তো এখানে একটা ভিউ একটা দেখেন, এই যে এটা অফ করে পেজ বোর্ডটা যখন অন করি তাহলে কিন্তু পেজ বোর্ডটা দেখা যাবে আর কি, যে কোনো জায়গায় চলে যাবে। অন যদি করি তাহলে চলে আসবে। আচ্ছা, এটা যদি আপনার জুম অন অফ থাকে, মানে এই ভিউতে গিয়ে পেজ বোর্ডটা আগে উঠা দিব, তারপর যদি আবার যদি পেজ বোর্ডটা অন করি তাহলে এটা মিডিল, পেজ বোর্ডটা মিডিল পজিশন চলে আসে। বুঝতে পারেন নাই রইস, এটাই তো প্রথম ফাইল ওপেন করব, এটাও দেখাইতে হবে কি বলে। ফাইল ওপেন লেসন ফাইল স্টার্ট, তারপর আমি বসে যেখানে যেখানে থাকুক না কেন ভিউতে গিয়ে পেজ বোর্ডটা অন অফ করলে এখানে আমরা দেখি আমাদের প্রজেক্ট ফাইলের ব্যাপারটা কি। এই প্রজেক্ট ফাইল খোলার সাথে সাথে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড লেয়ার চলে আসছে। একটা হলো চায়নার জন্য একটা লেয়ার, ইউএস, ইউরোপিয়ান অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাপারটা কি এগুলো হলো চায়না, হলো চায়নার এই হাতটা, ইউএস ইউএস ফ্ল্যাগ, ইউরোতে ইউরো ফ্ল্যাগ, ইএন হলো ইএনের ফ্ল্যাগ, জাপান আর কি। আর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অন অফ করি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড কোনটা, মানে আমি লেয়ারটা চিনে নিলাম লেয়ার কোন লেয়ার কি করতেছে। এটা ছিল আমাদের লেয়ারটা বোঝা, আমাদের স্টেজে কোন স্টেজে কী কী আছে। এবার সবগুলোকে আবার আগের মতো আমি যেটা কাজটা করি, থার্টিতে একটা ফ্রেম নিয়ে নিলাম, সবগুলো ফ্রেম সিলেক্ট করলাম, তারপর যদি আমি F5 ক্লিক করি তাহলে আমাদের কটা লেয়ার চলে আসবে দেখতে পাচ্ছি। এবার আমরা কী করব, এখানে যে তিনটা ফ্ল্যাগ আছে এই তিনটা ফ্ল্যাগ সিলেক্ট করে ফার্স্টে একসাথে মোশন কিন্তু অ্যাপ্লাই করবো। তাহলে বুঝলেন কী হলো, তিনটাতে একবারে মোশন টুন সিলেক্ট হয়ে গেল। তারপরে আমাদের কী করলো আর কি, আবার তিনটে একসাথে সিলেক্ট করলাম, করার পরে আবার একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর নর্মাল আর কি, কারোর কি কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে এটা। এই তিনটাকে তো ধরে মোশন টুইন করলাম, ব্যবসায় তিনটার লেয়ারটা যে ব্লু হয়ে গেল, তারপর এই তিনটাকে ধরে ধরে একদম লাস্টে নিয়ে যদি আমি পজিশন চেঞ্জ করি, তিনটা ধরে যদি আমার সাথে পজিশন চেঞ্জ করি তাহলে কি হলো, তিনটার পজিশন চেঞ্জ হইলো না, তাহলে তিনটা লেয়ারে তিনটা কি ফ্রেম বসে পড়ছে। তাহলে ফার্স্ট কি ফ্রেমে ইউএসএ পজিশন এখানে ছিল, লাস্ট কি ফ্রেমে ইউএসএ পজিশন এই জায়গা, ইউরোটা এখানে ছিল, লাস্ট কি ফ্রেমে এই জায়গা, সিমিলারলি ইয়েন এই জায়গায় ছিল, লাস্ট কি ফ্রেমে
সাল জানি আর কি, একটু দেখেন তো করে আর কি জিনিসটা, মানে বুঝতে পারতেছেন কিনা আর কি। ঠিক আছে, এই কাজটা আমরা এখানে দেখবো। এটা আসলে কি ছিল আমি বলি, এটা আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই যে রিফাইন টু দিই, আমরা তাকে মোশন টোনে অ্যাপ্লাই করছি, মোশন টোনটাকে রিফাইন করি, যদি রিফাইন টোন দিই এখানে একটা কার্ভ আসছে। আমার এই কার্ভটা আপনি ডবল ক্লিক করে নিয়ে আসছিলেন একই জিনিস। আবার বলি, এখানে সিলেক্ট করছিলাম, এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে রিফাইন টোন রিফাইন করলে যে এরকম একটা অবস্থা চলে আসবে। হ্যাঁ, যে লেয়ারে রাইট ক্লিক করে এটা করছে সেই লেয়ারে রিফাইন হয়ে গেল, এটা হলো অবস্থা। তো এইখানে আমাদের এই চ্যাপ্টারে বা আজকের ক্লাসে রিফাইন টুলটাই বুঝানো আর কি, ক্লাস আর কি এটা বুঝলে আর কি মোটামুটি চ্যাপ্টারের সব কিছু শেষ আর কি। তো এই রিফাইন টুলের ব্যাপারটা কি, এই রিফাইন টুলটা হচ্ছে আসলে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা আর কি। এটা এতক্ষণ আমরা কার্ভ বা প্রপার্টিস থেকে দেখছি, আজকে এটা রিফাইন, এটা একটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো রিফাইন টুলের ব্যাপারটা কি, এখানে রিফাইন টুল দিলে এখানে লোকেশন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আসতেছে, এক্সের এটা দেখেন এই যে এখানে একটা এক্সের দাগ অনেকটা, আর ওই যে নিচে একটা হালকা করে দেখতেছেন সেটা হলো ওয়াই দাগ। ঠিক আছে, তো এক্সের ভালোটাকে দিকে একটু ভালো করে তাকাই, এক্সের ভালো দেখলে এখানে দেখেন এক্সের ভ্যালুটা একদম স্ট্রেইট একটা লাইন, তাই না? তো দেখেন এখানে 238, এটা 239, এখানে এটা ভ্যালু, এখানে এটা হলো মান, এটা হলো ভ্যালু 240। তাহলে আমাদের ফার্স্ট প্রি ফ্রেমে এক্সের ভ্যালু কত বলেন তো, ফার্স্ট প্রি ফ্রেমে এক্সের ভ্যালু কত, 238 বা 239 বা 201, এটা মানে যে যে এটা তাই না, এই তো মানে 239 ধরে নিলাম, দেখা যাচ্ছে এটা এক্সে তাকাইছেন, এক্সে এক্সে সিলেক্ট করছেন আসে না, আপনারা কিছু ডাইরেক্টলি নিচে নামাইছেন আমার মতো, আপনারা কি ডিরেক্টলি উপর থেকে নিচে নামাইছেন নাকি ডানে বামে সরাইছেন যারা বলতেছেন বাঁকা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু ক্যাপ্টেন ঠিক আছে আমার কেন, আমি একটু যেটা বলতেছিলাম এক নাম্বার কি ফ্রেমে এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু 239 বাড়তে যেটা বলেন না, এই যে লাস্ট কি ফ্রেমে এক্সের ভ্যালু কত, একই না ভ্যালু, একই না ভ্যালু, কি চেঞ্জ হয়েছে না বুঝছেন বলেন তো রোহিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো বললেন সোজা করে নামাইছেন, এই শুধু যদি সোজা করে না নামান সেই ক্ষেত্রে শুধুমাত্র এক্স এর ভ্যালু ডেভেলপ করবে বাঁকা হবে, কিন্তু আপনি সোজা করে নামান তাহলে কিন্তু এক্স এর ভ্যালু স্ট্রেট লাইন থাকবে, মুভ করে নাই, তার মানে এখানে ভ্যালু চেঞ্জ হবে না। আচ্ছা ওয়াই এর ভ্যালু একটু চেঞ্জ দেখি, ওয়াই এর ভ্যালু ওয়ান নাম্বার কি ফ্রেমে কত, 600 কাছাকাছি বা 500-600 কম আছে, আবার লাস্ট কি ফ্রেমে কত বলেন তো, না এই যে 950 আপ, এই যে ভ্যালুটা উপরে দেখাচ্ছে, এই যে 950 আপ, দ্যাটস ওয়াই এটা কম বাড়তেছে, এবং ওয়াইয়ের ভ্যালুটার জন্য আমার দেখ আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের ভ্যালুটা বাড়তেছে, দ্যাটস ওয়াই মানে কি যে আমার এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা নিচে নামতেছে। এটাই ছিল ওটা শো করার কথা, কিন্তু আমি আমি কিন্তু বলছিলাম তো আপনার স্ট্রেট নামা, এই জন্যই বলছিলাম। হ্যাঁ একই জায়গায় থাকে, আমরা ডান বা বামে লিখতাম তাহলে সেটা তাহলে চেঞ্জ হতো, এই জন্যই কিন্তু এটা যে একই একই ভ্যালুতে আছে,
স্ট্রেট একটা লাইন, আমি কোনো এক্স এর ভ্যালু চেঞ্জ করিনি। এই জিনিসটা এটা মূল আর কি বক্তব্য এই টু ইফস এর ব্যাপারে। তো যখন আমরা এটা নিলাম এটা, তো আমরা এখানে এটা চেকও করতে পারি। আমরা ইউএসএতে যাই, ইউএসএতে এখানে প্রপার্টিস, এখানে ওয়াই এর ভ্যালু দেখেন এক্স্যাক্টলি দেওয়া আছে 532.55, আর একদম লাস্ট ভ্যালুতে ওয়াই এর ভ্যালু 962, তার মানে চেঞ্জ হয়েছে। এটা আসলে 962টা আছে। এবার একটু ওয়াই এক্স এর ভ্যালু দেখি, এক নাম্বার ফ্রেমে এক্স এর ভ্যালু 205.45, 205.45, একদম লাস্ট ভ্যালুতে 205.45। দ্যাটস ওয়াই এক্স এর কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা এবার ধরেন আমি এখান থেকে যদি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতে চাই, এটা তো এরকম, তো এক্স এর ভ্যালুটা এখানে আমরা যদি ধরে এক্স এর ভ্যালুটা বাড়াই দিই, এই ধরনের বাড়াই দিলাম 238, 300 লাস্ট কি ফ্রেমে, তাহলে এবার এক্স এর ভ্যালু দেখেন কত, ফার্স্ট হলো 240-এর কাছাকাছি এবং লাস্টে গিয়ে পড়ছে 300-এর কাছাকাছি। তাহলে বুঝতেছেন এবার শুধু ইউএসএতে এক্স ইউএসএর নিচেই নামবে না, একটু ডানের দিকে সরতে থাকবে, কারণ এক্স এর ভ্যালু বাড়তেছে। এটা আমি একসাথে বুঝলাম, এই দেখেন আমার কি করতে, আমি কিন্তু ওইখানে অ্যানিমেশন দেখিও নাই। দেখছেন এক্স এর ভ্যালুটা খালি নিচের দিকেও নামতেছে না, সে কিন্তু ডান দিকে মুভ করতেছে। সো এই মানে আপনার পেজ রিফাইন টুল থেকে আমরা এরকম এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু আমাদের নিজের মতো করে এখানে চেঞ্জ করতে পারি এবং আর্টবোর্ডেতে চেঞ্জ করতে পারি আর কি। এবং আপনি এখানে যা করবেন এখানে সেটা দিয়ে দিতে হবে আর কি, এক্স এক্স এর ভ্যালু অ্যান্ড ওয়াই এর ভ্যালু। আমরা যদি এখানে ওয়াই এর ভ্যালু কাজ করি, ওয়াই এখানে দেখা যাচ্ছে 600 একটু নিচে থেকে শুরু করে 962 পর্যন্ত যাচ্ছে। আমি যে ইউএসএ এটা ধরে বলি না, তোমার কোনো চেঞ্জ হওয়ার দরকার নাই, শুধু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন থাকবা। তাহলে এবার কী হবে, ইউএসএ এটা নিচে নামবে না, কারণ আমি ওয়াই ভ্যালুটা ধরে আমি স্ট্রেট করে দিচ্ছি তাকে। দেখছেন ইউএসএর অবস্থা শুধুমাত্র ডানে শুবে, কারণ কিছুক্ষণ আগে শুধুমাত্র এক্স এর ভ্যালু ডেভেলপ করা হয়েছিল ওয়াই এর না, মানে ওয়াই একটা আমি সমান করেছি এবার এক্স একটু পরে ফেলে দিচ্ছি, তাহলে শুধুমাত্র এক্স একটা সত্যি, কারণ ওয়াইটা এইমাত্র আমি স্ট্রেট করে দিছি। এক এই দেখেন ওয়াই, এটা হলো ওয়াই এর ভ্যালু, ওয়াই এর প্রথমে এটা এটা এখানে এখানে কিসে দুলা এখানে ইউ রুলার এটা কথা বলতেছে, হ্যাঁ না ওয়াই চেঞ্জ হলে তো আমার একটু উপর নিচে করতো, উপর বা নিচে এটাই বলে কি আপনার এক্স অ্যান্ড ওয়াই চেঞ্জ হবে করা উচিত। খুব ভালো কার্ভ, এখান থেকে আমরা এরকম করে ডিফারেন্স টাইপস অফ আর কাজ করতে পারি আর কি। আচ্ছা সো এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা আছে, যে অ্যাঙ্কর পয়েন্ট মানে কি আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর শিখছেন অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপারটা। অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়ে আমরা অ্যাড করতে পারি, এখানে একটা ভিউ আছে কার্ভ আছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অর গ্রাফ, আমরা যেটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর আমাদের আমরা যদি এক্স এর ভ্যালু একটু যাই, এখানে দেখেন আমরা যদি কোনো পয়েন্টের দিকে যাই, এখানে আমরা ইচ্ছা করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি। এই এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা বসাই, তাহলে দেখেন আমাদের এখানে একটা কার্ভ তৈরি করতে পারি আমরা অ্যাঙ্কর পয়েন্ট,
এবং একটা কার্ভ তৈরি করলাম। তাহলে দেখেন এটা কি হবে, আমি কার্ভ করে দিলাম, তার মানে দেখেন একটু বুঝার ব্যাপার এটা, যখন আমি এটা কার্ভ তৈরি করলাম যে ফার্স্টে বাম থেকে ডানে যাচ্ছে, যখন এই পয়েন্টটাতে আসছে তখন এক্স এর ভ্যালু 240 থেকে হায়েস্ট 270-এ গেছে, তাই না? তারপর কিন্তু এক্স এর ভ্যালুটা আবার 270 থেকে আবার কমছে, মানে যে 260 দিকে, এটা এই পয়েন্টটা ছোট না, এই পয়েন্টটা থেকে এটা কমছে, তারপর আস্তে আস্তে করে আবার বেড়ে গেছে। তার মানে কি প্রসেস যখন বাড়ছে তাহলে এক্সটা ডান দিকে সরতেছে, এই যে ডান দিকে সরতেছে, হঠাৎ যখন কমা শুরু করছে তখন আবার সে বাম দিকে আসছে, তারপর যখন আবার ডান দিকে সরছে মানে মানে উপর চলে যাচ্ছে। সো এটাই যে আমরা এখান থেকেও কার্ভ ভ্যালু চেঞ্জ করে আমরা এইগুলাকে চেঞ্জ করতে পারি। যখন আপনারা ওই যে 12 প্রিন্সিপালের কাজ বুঝছি তখন এইসবের কাজ অনেক বেশি করতে হয়, স্কুল যে স্কোয়ারের কাজ টাজগুলো এগুলো অনেক ডিটেলস কাজ, এগুলো আমরা গ্রাফ থেকে আর কি একটু করে সুন্দর করে কাজগুলো করতে পারি। গ্রাফ একদম গ্রাফ দিয়ে আমরা কার্ভ দিয়ে 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 এটা মাপ করে করে গ্রাফ দিয়ে দিয়ে আমরা করতে পারি পারফেক্ট, কত ফ্রেম থেকে কতটুকু ফ্রেমে স্কুইজটা হবে, কত ফ্রেম থেকে কতটুকু বাড়বে, কতটুকু ছোট হবে, এক্সের ভ্যালু কতটুকু চেঞ্জ হবে, বয়সে কতটুকু চেঞ্জ হবে, এটা আমরা স্পষ্ট এই গ্রাফটা কাজটা করতে পারি। তো বুঝতে পারলাম, ফাইনালি আরেকবার বলে দিই যে গ্রাফ কীভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, এটা সিলেক্ট করবো, তারপর এখানে যে কোনো প্যাটার সিলেক্ট করলে আমরা এখান থেকে বেজিয়ার গ্রাফটা চেঞ্জ করতে পারি। তো এই গ্রাফটা পড়তে পারবেন এখন, মানে বোঝা যায় এই গ্রাফটা এখন এটা দেখে দেখে বুঝতে পারবেন এটা কী অবস্থা, বুঝতে পারবেন তো এটা হলো মেন ব্যাপারটা। সবাইকে গ্রাফটা পড়তে পারবেন, পড়ে পড়ে এটা না দেখে বলতে পারবেন যে আমার আসলে এক্সের ভ্যালুটা কী করবে এই জায়গা, এটা হয়ে আপনারা গ্রাফ আর কি ক্লিয়ার আর কি এই জিনিসটা। তার মানে কি ফার্স্টে একটু বাড়তেছে, আই মিন এক্সের মান আস্তে আস্তে ডান দিকে সরতেছে ইউএসএর ফ্ল্যাগটা, আবার আবার একটু এই জায়গায় এসে আবার একটু বাম দিকে সরা শুরু করবে আর কি, কারণ এটা একটু নিচে নামতেছে। হ্যাঁ 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 থ্যাংক ইউ, তারপর আবার কি করছে মানে ধাপ করে একটু উপরে উঠে গেছে, মানে একটু বেশি সরে যাবে, আবার আবার বেশি সরে যাবে, আবার করবে কি সে আস্তে 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 নিচে নামা শুরু করবে, কারণ এটা একদম উপরের ভ্যালু, হঠাৎ করে এখান থেকে এখানে যাওয়ার সময় ফাঁস করে সে একটু উপরে, না এটা তো উপরে ভ্যালু উঠছে কিন্তু সে আসলে এক্সের দিকে ডান দিকে সরা শুরু করবে, এই জিনিসটা অনেকে ভুল করে। স্টুডেন্টরা মনে করে যে এটা উপরে গেছে মানে আমার এক্সের না গিয়ে আমার অবজেক্টটাও উপরে যাবে, এটা কিন্তু এটা না, এটা জাস্ট ভ্যালু, এক্সের ভ্যালু এখান থেকে এটার ভ্যালু বৃদ্ধি, সেটা এক্স হতে পারে মানে আই মিন সেটা হরিজন্টাল হতে পারে, সেটা ভার্টিক্যাল হতে পারে, এই জিনিসটাই মানে অনেকে আর কি বুঝতে পারে না আর কি এক্স আর ওয়াই ভ্যালুটা যে কোথা থেকে। তো এখান থেকে আমরা কার্ভ চেঞ্জ করতে পারি, তো যে কোনো সময় আমরা কার্ভসকে এডিট করতে পারি, যে কোনোভাবে এডিট করতে পারি। এই জন্য এটাকে আসলে এই চ্যাপ্টারের নাম হলে গিয়ে ওই যে অ্যাডভান্স টুল মোশন, কারণ আপনি টুল মোশনে যাওয়ার পর অ্যাডভান্স ফিচারে কাজ করতেছেন, এক্স্যাক্টলি কোথায় কী বাক্স করতে সেটা করতেছেন। মুভিং অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারি, এই যে ধরে অ্যাঙ্কর পয়েন্টটাকে যে মুভ করা যায় একই জিনিস ইজি, আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে কিন্তু ভ্যালুটা চেঞ্জ করতে পারি, তাই না? হ্যাঁ অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা যাবে। সো কোথায় ডিলিট বাটন আছে তিনি, এটা 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 অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাই, তাহলে কি হইলো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হইলো না, এটা ভুল অ্যান্সার ছিল। এই যে কার্ভ কার্ভ সিলেক্ট করলাম, এই যে কার্ভ এই যে এই যে দেখা যাচ্ছে না বোর্ডে, এই যে কার্ভ এখান থেকে সিলেক্ট করার পর আমরা যদি এখানে যে কোনো কার্ভে একটা সিলেক্ট করি তাহলে কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। তারপর কোশ্চেন ছিল মিনহাজের যে অ্যাঙ্কর পয়েন্ট পয়েন্ট কীভাবে ডিলিট করবো মিনহাজ, তাই না? আচ্ছা অল্টার না কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে আমি অ্যাঙ্কর পয়েন্টটা দিলে দেখুন একটা মাইনাস চিহ্ন আসছে, এই মাইনাস চিহ্ন দিলে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে পারি, তাই তো? হ্যাঁ কন্ট্রোল
কোনটা সুলতানা? আচ্ছা এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে তো সুলতানা, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন? তিনটা। আচ্ছা তো এটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে ডিলিট করতে পারি? কন্ট্রোল প্রেস করে আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি তাহলে ডিলিট হয়ে যাবে, এই ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ধরলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করা যায়। তারপরে আপনারা একটা ফিচার মানে খেয়াল করেন নাই হয়তোবা, এই অ্যাঙ্কর পয়েন্ট আসলে ব্যাপারটা কি, অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি, এটা যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিচ্ছি এই অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া বসানো এই কার্ভের মধ্যে সেই কথা, আর একটা ফ্রেম বসানো সেম কথা, কি ফ্রেম। যখন আপনি একটাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছেন তখন অটোমেটিক্যালি এখানে একটা কি ফ্রেম বসানো, বা আপনি যখন টাইম লাইন থেকে একটা কি ফ্রেম বসাচ্ছেন সেখানে আসলে একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হচ্ছে। সরি সরি ক্যাপ্টেন, সেটা আসলে কি ফ্রেমের ব্যাপার, ওই কি ফ্রেমের ভ্যালু চেঞ্জ করতেছে। তারপরে আবার যখন আমরা বাম দিকে নিয়ে আসি তখন আরেকটা কি ফ্রেম ক্রিয়েট হয়, তারপরে মানে আপনি যখন অ্যাঙ্কর পয়েন্ট দিবেন তখন একটা কি ফ্রেম হয়ে সে তার পজিশনটা চেঞ্জ করবে, মানে এই কি ফ্রেম মানে যে কথা আর এইখানকার অ্যাঙ্কর পয়েন্ট মানে সেম কথা। আপনি যদি এই কি ফ্রেমটার ভ্যালু চেঞ্জ করে তাহলে এক্স্যাক্টলি আসলে এই কি ফ্রেমের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্সাই চেঞ্জ হচ্ছে। ক্লাসটা কি বলি? আচ্ছা ইন্টারেস্টিং, কিন্তু আনা বলেছি ক্লাস করে নেন আপনারা ফ্রেন্ডের সাথে বা আমাকে পরে বললেন আর কি। কোনটা মানে কি কার্ভের কাজটাই যে উপর থেকে নিয়েছে, এটা কি ইন্ডিভিজুয়াল? কি ছিল আমি ফার্স্টে বলছিলাম এইটা অফ করে দিয়েছিল, বিরক্ত করতেছে আমার ইউএসএফটা। ফার্স্টে কি বলছি আমি, 1 থেকে 30 সে 1 থেকে 15 তো নামবে, তারপরে আপনার 30 উঠবে, তাই তো? তো ফার্স্ট আমি এটাকে মোশন প্রিন্ট দিয়ে দিই এবং 30 ফ্রেমে গিয়ে আমি নামাইলাম, তাহলে এখন পুরোটা কিন্তু 1 থেকে 30 নামলো। এবার আমি বলছিলাম কার্ভের কাজটা করতে হবে, তো অবশ্যই এটা ওয়াই ভ্যালু 30 নামছে, ঠিক 15 নম্বর কি ফ্রেমে গিয়ে, 15 নম্বর ফ্রেমে গিয়ে কি ফ্রেম না 15 ফ্রেম নিয়ে আমি এখানে একটা কি ফ্রেম বসাবো। হ্যাঁ অবশ্যই ভুল বল, মিস ইউ, আপনি কোথায় ছিলেন? তো আমরা ফার্স্ট একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নেওয়ার পর আমি বলছিলাম যে এটাতে সর্বোচ্চ এটাতে এখানে উঠবে, আমি এখানে আমি উঠাই দিলাম, আর এটা আমি আসলে সরি এটা ঠিক আছে। তারপর এটা তো প্রাইসি আর আমি ইচ্ছা করে এটাকে, তাহলে কি হবে আমার এখান থেকে এখানে উঠবে তোমার এখান থেকে এখানে নামবে, দেখে তোমার উঠলো নাম সরি নামলো তারপর উঠলো, ঠিক আছে। কোথায় এটা? হ্যাঁ এটা হলো গা এইখান থেকে যেটা নামছে এটা মোশন, এটা কোন প্যাথটা ফলো করছে। হ্যাঁ গতকাল এসব নিয়ে আমরা ক্লাসে আর কি সব বলছিলাম আর না ছিল আর কি। ফ্রেমে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর আমরা এখানে মুভ করতেছে আমাদের ইউএস লেখাটা, আমরা এটাকে অফ করে দিই। তো আমরা চাচ্ছি এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে এই মোশনগুলোকে ডিলিট করে দিতে পারি, এটা দুইভাবে ডিলিট করতে পারি। একটা হলো আমরা ইউএস এর মধ্যে ঢুকে এই লোকেশন ফর্মটা সিলেক্ট করে আমরা যদি এটা ডিলিট প্রেস করি তাহলে এখানে আর কোনো মোশন নাই, কারণ আমরা এক্স ওয়াইটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে দেখেন ইউএস এর আর কোনো মোশন থাকবে না, তাই তো?
এছাড়া আমরা আরেকটা ওয়েতে করতে পারি, এছাড়া আমরা আরেকটা করতে পারি, আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রিমুভ মোশন নামে একটা অপশন আছে, এটা করলেও আমার এখানে এরকম মোশন থাকবে না। এবং রিমুভ মোশন মানে হচ্ছে মোশন টু ইনিস করছিলেন না সেটা রিমুভ করে দেওয়া, ঠিক আছে, মোশন টু না থাকবে। হ্যাঁ, তাহলে ভ্যালুটা দেখতে হবে, কাপ দেখতে হবে, ভ্যালুটা দেখতে হবে, এখানে এটার ভ্যালু কত, ভ্যালু কত, এই যে ভ্যালু দেখতে হবে, ভ্যালু এখানে একটা ভ্যালু দেখতে, এখানে কাপে আমরা এখান থেকে কাপটা আমরা দেখতে পারি, যে অ্যাঙ্গেলটা কেন এখান থেকে এটাই তো, এই যে এখানে যা দেখতেছেন এটাই তো রুলার, 340, 330, 340, 700, 750, 300 বলতেছি কেন, 760, এটাই তো এটার ভ্যালু। আমরা যদি জুম করতে চাই, আমরা যদি জুম 400% জুম আরও জুম করতে, আরও জুম করতে চাইলে জুম 400 পর্যন্ত অ্যানালগ, এটা এটা বড় না, এটা হলো কি আপনার এখান থেকে এটা টোটাল জিনিসটা দেখাবে, এটা বড় না, কিন্তু এখন দেখেন আরো ছোট হয়ে গেছে, এটা বড় 400% পর্যন্ত করে আমরা এটা জুম করতে পারি, 100% 400% জুম, 400% জুম করা যায় না, কি অবস্থা, এটা না না এটা মানে এটা এটা মানে ফিট টু ভিউ, এই পুরা কার্ভটা দেখাবে, এটা জুম না, এটা হলে পুরা কার্ভটা দেখাবে, পুরা কার্ভটা যতদূর পর্যন্ত আছে এটা হায়েস্ট, আবার ফিট টু ভিউটা দেখানো হলো, এটা ফিট টু ভিউ তো মানে এই তো পুরা কার্ভটা দেখাবে আর কি। এখান থেকে এভাবেই এই কাজটা করতে হবে, এইটাই আপনার ভ্যালু, এখান থেকে জুম 400% হায়েস্ট, এটা জুম, এই জুমটা আর এটা হলো আপনার ভ্যালু, এটা ম্যানেজ এই কাজটা করতে হবে, এটা আমরা এখানে করে দেবো, এখানে মান ভ্যালু ভ্যালু আপনার বসাতে পারবেন যদি আপনি অবজেক্টটা ধরেন, এটা ইউএসএ না প্রপার্টিসে দেখতে হবে, প্রপার্টিসে যাবেন এক্স ওয়াই ভ্যালুটা বসাই দিলে এই জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এটা আমরা কিসে কাজ করছি, আমরা ইউরোতে কাজ করতেছি, তাই তো আমরা দেখছিলাম কিভাবে আর কি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা যায়। এখানে চারটা পয়েন্ট আছে, এটা এই যে ফিট টু ভিউ, এটা আসলে ফিট টু ভিউ, যে পুরো ভিউ ভিউতে আপনার এটা ফিট হবে আর কি এই পয়েন্ট দিয়ে, আর এটা তো বুঝতে পারছেন এটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার যে কাজটা, এই জিনিসটা আসলে ডিলিট করার পুরো এই আমরা কার্ভটাকে ডিলিট করতে পারি এটা দিয়ে, এটা পুরো ডিলিট হয়ে যায়, অ্যাড ইজ ব্যাপারটা আমরা কালকে আসবো। আর এটা হলো জুমিং, এটা হলো আপনার 400% ভিউ যদি আমরা দিই তখন বেশি জুম হয়ে যায়, যাতে আমরা ভ্যালুটাকে আর কি ভালো করে দিতে পারি আর কি 400%, বাট 400% কিন্তু পুরো বেশি জুম হয় না। আর পাশে যে জুম আইকনটা আছে এটা দিয়ে আমরা এখানে দেখেন জুম 100%, এটা ক্লিক করলে 100% আর কি জুম হয়ে যাবে। এই হলো এই চারটা কি, তো এই ডিলিট বাটনটা কি, ডিলিট বাটনটা হলে কি ইচ্ছা করলে আমরা এই জিনিসটাকে ধরে যদি আমরা এটা ডিলিট দিয়ে দিই তাহলে কিন্তু এখন আর কোনো রকম মোশন এটার মধ্যে আর থাকবে না, দেখেন ইউরের মধ্যে আর কোনো মোশন নাই, মানে এক্স ওয়াই ভ্যালু আমরা ডিলিট করে দিচ্ছি আর কি।
ওটা ডিলিট করে দিই। এবার এছাড়াও আমরা যদি কোনো মোশন টুলকে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে রিমুভ মোশন দিয়ে দিলে এই এই লেয়ারে আর কোনো মোশন এনাবল থাকবে না আর কি, ঠিক আছে? এই হলো অবস্থা। তো ফার্স্ট থেকে একটু আবার আসি আমি এই এটা ফার্স্ট থেকে আবার করি আর কি, প্রায় এটা দেখেন একটু আরেকটা পার্ট বাকি আছে। সো এই তিনটা সবগুলো লেয়ার নিছিলাম এখান থেকে আর কি, এটাকে F5 দিয়ে এটাকে ফ্রেম দিছি, ইউএস ইউরোপিয়ানটাকে ধরে এই তিনটাকে ধরে মোশন টু এনেবল করছি, তাই না? তারপরে এখান থেকে সবগুলোকে আবার ধরে আবার কি করলাম, শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করে একদম স্ট্রেট নিয়ে আসছিলাম। তারপর ইউএসএকে এখানে ডাবল ক্লিক করলে বা রিফাইন টুইন দিলে এটা চলে আসবে। তো ওয়াইল্ড ভ্যালুটাকে আমরা করে একটা কার্ভ নিলাম এটাকে ধরে কার্ভ একটা নিলাম, তার মানে এটা উপর থেকে উপর যাবে, পরে আবার মানে এটা সবগুলো দেখে নিচে চলে যাচ্ছে আবার এটা কি করলো এটা আবার উপরে চলে যাবে। কার্ভ কার্ভ আমরা এইভাবে ডিজাইনটা করলাম আর কি মোশন থেকে রিফাইন টুইন থেকে। তো দেখেন লাস্ট বাকি আমরা ইচ্ছা করলে এই ওয়াই দেখেন এখানকার ওয়াইটা ইউএস এর ওয়াই আর ইউরোপের ওয়াই কিন্তু সেম না, তাই তো? তো আমরা যদি ইউএস এর মতো ইউরোকে নিয়ে কাজ করতে চাই তাহলে কি করা যায়, এখানে ডাবল ক্লিক করে ওয়াইতে গিয়ে আমরা এখান থেকে কপি করব, কপি তারপরে আমরা এটা অফ করে দিব এবং ইউরোতে চলে যাব। ইউরোতে যে একটা ওয়াই থেকে যদি আমরা প্রেস একটু কারেন্ট ফ্রেঞ্চ দিই তাহলে সেটা ইউএসের মতো চলে আসবে। তাহলে কী হবে, সেই কাজটা ইউএস যেভাবে করছে ইউরো একইভাবে সেটা তোমার একটা কাম। হ্যাঁ হ্যাঁ এটা তো করতে পারবেন আপনার, এটা তো করা যাবে আর কি এখন দেখেন আর কি। হ্যাঁ এটা যে আমরা এটা এটাকে এটার কাফটাকে ওয়াইয়ের কাফটাকে কপি করে আমরা আরেকটাতে বসাবো, জাস্ট ওয়াইতে যাবো এখানে রাইট বাটন ক্লিক করে কপি কপি করলাম মানে কাফটাকে আসলে কপি করলাম, তারপর এটা বন্ধ করে দিলাম কাজের সুবিধার জন্য। ইউরোতে গেলাম, ইউরো হলো ব্লুটা, এখানে ডাবল ক্লিক করলাম, তারপর ওয়াইতে চলে আসলাম, তারপর এখানে গিয়ে পেস টু ফিট কারেন্ট রেঞ্জ এটা যদি দিই তাহলে মানে ইউএসএ যে এরকম অ্যাটিচিউড করতেছে ইউরোসেন অ্যাটিচিউড করবে। সো আজকে এতটুকু আর কি চ্যাপ্টার ছিল, কালকে চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি।